সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। পাকিস্তানের দেওয়া রকেট এখন ইউক্রেনের মাথা ব্যথা। পাল্টা আক্রমণের আগে যেসব পশ্চিমা অস্ত্র পেল ইউক্রেন। কিমকে চরম হুঁশিয়ারি আমেরিকা দক্ষিণ কোরিয়ার, উস্কানির অভিযোগে তোপ চীনের। রাশিয়ান তেল শিগগির পাকিস্তানে আসছে, জানালেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কর্ণাটকে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে অমিত শাহের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করল কংগ্রেস। মুক্তিপণ আদায়ে নাগরিকদের অপহরণ করছে করাচি পুলিশ। এবং পশ্চিমবঙ্গে রামনবমীতে সহিংসতা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের। দর্শক, যদি উত্তর কোরিয়া আমেরিকা কিংবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে তাহলে সেটাই হবে কিম জং উনের রাজত্বের শেষ, এমনই হুঁশিয়ারি দিয়েছে দুই দেশ। আর তারপরে উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়ে চীনের হুঁশিয়ারি আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে। বেইজিং এর অভিযোগ, ওয়াশিংটন ও সিওল সংঘর্ষের উস্কানি দিচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পাকিস্তানের দেওয়া রকেট এখন ইউক্রেনের মাথা ব্যথা। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে $300 বিলিয়ন মূল্যের 2 লাখ রকেট সরবরাহের জন্য যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে গত বছরের ডিসেম্বর একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল। তবে পাকিস্তান থেকে আসা রকেটে নিম্নমানের অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক বছর আগে ভলোদিমির এবং তার লোকেরা তাদের BM-21 গ্র্যাট রকেট লঞ্চারকে 40 ব্যারেলের সবগুলো একজোয়ে গুলি করেছে। এখন তারা রাশিয়ার লক্ষ্যবস্তুতে একবার মাত্র কয়েকটি গুলি চালানোর সামর্থ্য রাখে। ইতোমধ্যে পর্যন্ত গোলাবারুদ শেষ হয়ে গিয়েছে কিয়েভের। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ইতিমধ্যে গ্র্যাট গোলাবারুদের নিজস্ব মজুত পুড়িয়ে ফেলেছে, তাই অন্যান্য দেশ থেকে প্রাপ্ত রকেটের উপর নির্ভর করতে হচ্ছে। যে সরবরাহ আসছে চেক প্রজাতন্ত্র, রোমানি এবং পাকিস্তান থেকে। তবে পাকিস্তান থেকে আসা রকেটগুলো ভালো মানের নয়। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই জোরালো হয়েছে ইউক্রেনের অস্ত্র এবং গোলাবারুদের আহ্বান। কিন্তু একই সময় ইউক্রেনকে এখনো তার অবস্থান ধরে রাখার জন্য বিপুল সম্পদ ব্যয় করতে হচ্ছে। আধুনিক অস্ত্রের সাম্প্রতিক আগমন সত্ত্বেও, যেমন ট্যাঙ্ক এবং সাজুয়া যান, ইউক্রেন তার পুরনো সোভিয়েত যুগের অস্ত্রাগারের উপর অনেক বেশি নির্ভরশীল রয়েছে। রাশিয়ার তৈরি বুক এয়ার ডিফেন্স সিস্টেম বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। এটি এখনো তার মূল্যবান সম্পদগুলোর মধ্যে একটি। এই অত্যাধুনিক অস্ত্র রাশিয়াকে আকাশের নিয়ন্ত্রণ রোধ করতে সাহায্য করেছে। তারা ইতিমধ্যে পশ্চিমাদের সরবরাহ করা কিছু অস্ত্র ব্যবহার করছে। শেরহি এবং তার লোকের একটি ব্রিটিশ তৈরি L-119 হালকা আর্টিলারি বন্দুক পরিচালনা করছে। কিন্তু শেরহি বলছে, তাদেরও রেশন করতে হচ্ছে। তারা প্রতিদিন গড়ে 30 রাউন্ড গুলি করছে। তিনি বলেন, আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত লোক আছে, কিন্তু আমাদের গোলাবারুদ দরকার। গোলাবারুদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাল্টা আক্রমণের আগে যেসব পশ্চিমা অস্ত্র পেল ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর আগে নেটো মিত্র অংশীদারদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইতিমধ্যে ইউক্রেনকে 1550টি আর্মড ভেহিকেল এবং 230টি ট্যাঙ্ক পেয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে নেটো মহাসচিব বলেছেন, গত বছর ফেব্রুয়ারি থেকে শুরু করে এসব অস্ত্র ইউক্রেনকে দেওয়া হয়েছে। কিয়েভ দেওয়া জোটের প্রতিশ্রুতির 98% প্রতিনিধিত্ব করছে এসব অস্ত্র। তিনি বলেন, সব মিলিয়ে আমরা ইউক্রেনের নতুন 9টি আর্মড ব্রিগেডকে প্রশিক্ষণ অস্ত্রে সজ্জিত করেছি। দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে এগুলো ইউক্রেন শক্তিশালী অবস্থানে রাখবে। নেটো জোটের সদস্য কয়েকটি দেশ ইউক্রেনে বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ও কামান দিয়েছে। পোল্যান্ড ও স্লোভাকিয়া নিজেদের সোভিয়েত আমলের MiG-29 যুদ্ধ বিমান দিয়েছে। নেটোর ব্যবহৃত অস্ত্র ব্যবহারের জন্য হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহযোগিতা নজিরবিহীন বলে জোর দিয়ে স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন, আমাদের উচিত হবে না রাশিয়াকে অবমূল্যায়ন করা। মস্কো সেনাবাহিনী আরো নতুন সদস্য নিয়োগ দিচ্ছে, যুদ্ধে ব্যাপক হতাহতের পরও আরো সেনা পাঠাতে রাজি। জোট মহাসচিব বলেছেন, ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হতে পারে। নেটো মহাদেশগুলোকে ইউক্রেনে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের পথে অবস্থান করতে হবে। তিনি বলেছেন, জুলাই মাসে লিথুয়ানিয়াতে অনুষ্ঠেয় নেটো সম্মেলন ইউক্রেনকে সহযোগিতার জন্য বহুবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হবে। কিমকে চরম হুঁশিয়ারি আমেরিকা দক্ষিণ কোরিয়ার, উস্কানির অভিযোগে তোপ চীনের। যদি উত্তর কোরিয়া আমেরিকা কিংবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে তাহলে সেটাই হবে কিম জং উনের রাজত্বে শেষ, এমনই হুঁশিয়ারি দিয়েছে দুই দেশ। আর তারপরে উত্তর কোরিয়ার পাশে দাঁড়িয়ে চীনের হুঁশিয়ারি আমেরিকা দক্ষিণ কোরিয়াকে।
বেইজিংয়ের অভিযোগ, ওয়াশিংটন ও সিউল সংঘর্ষের উস্কানি দিচ্ছে। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং বলেছেন, সব পক্ষেরই উচিত এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর শান্তিপূর্ণ মীমাংসা করতে চেষ্টা করার। সেই সঙ্গে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়িয়ে যেভাবে সংঘর্ষের উস্কানি দেওয়া হচ্ছে তার বিরোধিতাও করেন তিনি। উল্লেখ্য, ওয়াশিংটনে এক সামিটে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া একযোগে হুঁশিয়ারি দিয়েছে, যদি শেষ পর্যন্ত উত্তর কোরিয়া হামলা চালায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এদিকে প্রশ্ন উঠছে, এই হুঁশিয়ারির মধ্যে কি কিমের পতনের সম্ভাবনা জোরালো হলো? ওয়াকিবহল মহলের মতে তা হবে কিনা সময় বলবে, কিন্তু এর ফলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সম্পর্কটা কত মজবুত তা পরিষ্কার হয়ে গিয়েছে। সেই সঙ্গে এটাও মনে করা হচ্ছে, এই হুঁশিয়ারির পরও সম্ভবত নিজের রাস্তা থেকে সরবেন না কিম, ফলে অদূর ভবিষ্যতে সংঘাত আরো তীব্র আকার নিতে পারে, বাড়ছে সেই সম্ভাবনাই। রাশিয়ান তেল শিগগির পাকিস্তানে আসছে, জানালেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাশিয়া থেকে আমদানি করা তেল শিগগিরই পাকিস্তানে পৌঁছাবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার 27 এপ্রিল এ কথা বলেন। বিরোধী দল তেহরিক ইনসাফ বা পিটিআই এর দাবির জবাবে জাতীয় পরিষদের অধিবেশন চলাকালে তিনি বলেন, বর্তমান সরকার যদি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসত তাহলে রাশিয়া থেকে তেল আমদানি হতো না। দেশটির পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক গত সপ্তাহে রয়টার্সকে বলেছিলেন, পাকিস্তান সরকার প্রথমবারের মতো রাশিয়ান অপরিশোধিত তেল বিক্রি করছে, যার আওতায় চালানবাহী জাহাজ আগামী মে মাসে করাচি বন্দরে ভিড়বে। তিনি বলেন, চুক্তির আওতায় পাকিস্তান পরিশোধিত তেল নয়, কেবল অপরিশোধিত তেল কিনবে। প্রথম চালান ঠিকভাবে এগুলো রাশিয়া থেকে দৈনিক 1 ব্যারেল তেল আমদানি করার আশা আছে। বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশটি কয়েক সপ্তাহের আমদানির জন্য যথেষ্ট নয়। তাছাড়া পাকিস্তানের মুদ্রার মানও ডলারের বিপরীতে অনেক কমে যাওয়ায় অনেকটা সীমিত পরিসরে আমদানি করতে হচ্ছে দেশটিকে। এমন পরিস্থিতিতেই সরকারের এই সিদ্ধান্ত। কর্ণাটকে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে অমিত শাহের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল কংগ্রেস। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাজ্যটিতে আগামী 10 মে বিধানসভা নির্বাচন হবে, ফল ঘোষণা হবে 13 মে। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা, ডক্টর পরমেশ্বর এবং কর্ণাটক কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় দায়ের করা অভিযোগে অমিত শাহের বিরুদ্ধে কর্ণাটকে তার সাম্প্রতিক সমাবেশগুলোতে উত্তেজক বক্তব্য দেওয়ার, শত্রুতা, ঘৃণা প্রচার এবং বিরোধীদের মানহানি করার অভিযোগ আনা হয়েছে। হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর কর্ণাটক কংগ্রেসের প্রধান ডি কে শিবকুমার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। তিনি এটা কিভাবে বলতে পারেন? আমরা ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মিথ্যা বিবৃতি দেন যা ধর্ম সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করতে পারে তাহলে আইন শৃঙ্খলা রক্ষা করবে কে? আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে FIR দায়ের করেছি। কংগ্রেস বলেছে অমিত শাহের দেওয়া বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে পরিপূর্ণ ছিল, যার স্পষ্ট উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সমবেত জনতা দর্শকের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা। কংগ্রেস নেতার অভিযোগের সাথে কথিত বিদ্বেষমূলক বক্তব্যের একটি ভিডিও লিঙ্কও সংযুক্ত করেছেন। অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 153, 505(2), 171(g) এবং 120(b) ধারা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, অমিত শাহ আগামী 10 মে অনুষ্ঠিতব্য কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির তারকা প্রচারক হিসাবে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন। হিন্দুত্ববাদী বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসও রাজ্যটিতে জয় সম্পর্কে জোরালো আশাবাদ ব্যক্ত করেছে। মুক্তিপণ আদায় নাগরিকদের অপহরণ করছে করাচি পুলিশ। দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যখন কোনো প্রতিষ্ঠান বা বাহিনী গড়ে তোলা এবং তারা যখন মুক্তিপণ আদায় অপহরণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তখন এর চেয়ে শোচনীয় পরিস্থিতি আর কি হতে পারে? পাকিস্তানে ঠিক সেই দুঃখজনক অবস্থা তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন। সম্প্রতি দেশটির অ্যান্টি ভায়োলেন্ট ক্রাইম সেল বা ABCC পুলিশ আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সহযোগিতায় শাহ লতিফ টাউন থানায় অভিযান চালিয়ে 2 যুবককে উদ্ধারের পর প্রসঙ্গটি সামনে এসেছে। মুক্তিপণ আদায় ওই 2 জনকে করাচি পুলিশ অপহরণ করেছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউজ ইন্টারন্যাশনাল। অপহৃত 2 যুবকের নাম আসাদ ও আরমান। 50 লাখ টাকা মুক্তিপণ আদায় করাচি শহরের জাকারিয়া গোত এলাকা থেকে তাদের অপহরণ করা হয়, তবে শেষ পর্যন্ত 10 লাখ টাকায় দফারফা হয়। অপহরণের ঘটনা অনুসরণ করছিলেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। তারা অপহরণকারীদের মুক্তিপণ নিতে আসা 4 সন্দেহভাজনকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হন। দুঃখজনক হলো সত্য যে গ্রেপ্তারকৃতদের মধ্যে 2 জন সক্রিয় পুলিশ সদস্যও রয়েছেন। এছাড়া সন্দেহভাজন যে একজন পালিয়ে গেছেন
তিনি মালির ডিভিশন পুলিশ দলের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, শাখা লতিফ টাউন স্টেশন হাউস অফিসার বা SHO মালিক মাজার ইকবাল আওয়ানের নির্দেশে যুবকদের অপহরণ করা হয়েছিল। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন ওই SHO, যদিও পরে তাকে বরখাস্ত করা হয়েছে। ওই দুই যুবককে কিভাবে অপহরণ করা হলো এবং তাদের কিভাবে শাহলতি পুলিশ স্টেশনে আনা হলো সেটি তদন্ত শুরু করেছেন জেলা মালির SSP। SHO মালিক মাজার বলেন, অপহরণের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যারা জড়িত তারা গ্রেপ্তার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গে রামনবমীতে সহিংসতা নিয়ে NIA তদন্তের নির্দেশ হাইকোর্টের। ভারতের পশ্চিমবঙ্গে রামনবমীতে সহিংসতা নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা NIA তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্প্রতি রামনবমীতে সহিংসতার ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি TSI শিবাগানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের সমন্বিত বেঞ্চ জাতীয় তদন্তকারী সংস্থা NIA তদন্তের নির্দেশ দিয়ে বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এ সংক্রান্ত সমস্ত নথি NIA কে হস্তান্তর করতে হবে। হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে প্রসঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় গোলযোগের ঘটনায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। NIA কে দিয়ে তদন্তের দাবিতে তিনি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শুধু সুকান্ত বা শুভেন্দু নয়, বিজেপির যে কেউ একে স্বাগত জানাবে, নৃত্য করবে। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি আসা মানে বিজেপির চক্রান্ত ধামা চাওয়া পড়া, বিজেপির যেসব অপকীর্তি করছে প্ররোচনা দিচ্ছে সেগুলো আড়াল হয়ে যাওয়া। ঠিক যেভাবে CBI এর FIR এর নাম থাকা শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠিত তলাবাজ, সে বিজেপিতে যাওয়ার পর CBI আর ওকে দেখতে পায় না, বিজেপি ওকে চোর বলে না। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন তার ভিত্তিতে সরাসরি আমাদের কোনো মন্তব্য নেই, কিন্তু এটা খুবই পরিচিত প্লট যে বিজেপি মানুষের কাছে জনবিচ্ছিন্ন হওয়ার পর সাম্প্রদায়িক উস্কানি দেবে, গন্ডগোল করবে, মেরুকরণ করবে এবং এমন একটা অশান্তির প্লট তৈরি করবে যাতে NIA কে আবাহন করে আনা সম্ভব নয়। NIA কে তদন্তে আসা যাওয়া মানে বিজেপির এই মুঙ্গের বাহিনীর রিভলভার হাতে নাচানাচি, অস্ত্র নিয়ে নাচানাচি, পবিত্র রমজানের উপবাসে সহ অন্য পাড়ায় গিয়ে পুলিশকে অবাজ্ঞ করে হাঙ্গামা বাঁধানো, এগুলোতে কেন্দ্রীয় এজেন্সি আসা মানে ধামাচাপা পড়ে যাওয়া। সে কারণে শুভেন্দু সুকান্তরা নাচানাচি করছে বলে মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।